দাবাজি ওদের ঢোকাবে, রেডি রাখবি সবার কাছে। তুই যদি গায়ে হাত দিয়েছিস, দূর থেকে দাঁড়িয়ে দেখবি কি হচ্ছে, গায়ে ভুলেও হাত দিবি না, উঠিয়ে নিয়ে যাবে উঠিয়ে। হ্যালো গাইস, আমার শরীরটা একটু খারাপ, তাই কোনো স্ক্রিপ্ট লিখে উঠতে পারিনি। ভাবলাম একটা প্র্যাঙ্ক কল করা যাক, আজ প্রথমবার একটা প্র্যাঙ্ক কল করব এবং প্র্যাঙ্ক কলটা হতে চলেছে অসাম। সো তোমরা দেখবে ভিডিওটা লাস্ট অব্দি। সো স্টার্ট করা যাক এই প্র্যাঙ্ক কলের ভিডিওটা। সো গাইস, ছেলেটা খুব ভয়ঙ্কর ছেলে আছে, আমি ফোন করার আগে 10 বার ভাবছি। সো আমি নাম্বারটা নিয়ে নিয়েছি, নাম্বারটা শো করা যাবে না, এবার আমি ফোনটা লাগাচ্ছি। নমস্কার 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 নমস্কার। তিনটে লোক আছে, বেরিয়ে গেছে তোর ঘরের দিকে। কি হয়েছে? যে কোনো সময় পৌঁছে যাবে ওরা। পৌঁছাক, মেয়ে ফাটি দেবো শালা। আরে তিনজন আলাদা আলাদা গাড়িতে গেছে বুঝলি। বাড়ছে না আলাদা আলাদা গাড়ি থেকে কি কি বাড়ছে না, মানে কি হয়েছে তুই চিনতেও পারবি না। তিনজনের হাতে ছুচলো জিনিস আছে, ওগুলো তোর মুখেও ঢোকাবে নাকেও ঢোকাবে। বেশি হা হা করে হাসিস না, অ করবি, অ অ করবি, ওগুলো তোর মুখে নাকে সব জায়গায় ঢোকাবে বুঝলি। ওদের গায়ে তুই ভুলে হাত দিবি না, গায়ে হাত দিয়ে দেখিস কি হবে। কি হবে? পাল হবে, কিচ্ছু হবে না, মারা মেয়ে ভাঁজ করবো মারা। আরো ঘরে লোক আছে? আরো ঘরে লোক আছে? আছে তো, ওদেরও ঢোকাবে। মামদাবাজি নাকি? ওদের ঢোকাবে বালা মার। কি মামদাবাজি, ওদের ঢোকাবে, রেডি রাখবি সবার কাছে। তুই যদি গায়ে হাত দিয়েছিস, দূর থেকে দাঁড়িয়ে দেখবি কি হচ্ছে, গায়ে ভুলেও হাত দিবি না, উঠিয়ে নিয়ে যাবে উঠিয়ে। তুই ওদের চিনতেই পারবি না, সব প্রফেশনাল। শুনুন মিঠুন না কি বলেছে, পাবলিকের মার কেমন তোলা পার, আপনি কি জানেন না নাকি মেরে ফাটিয়ে লাল করবো, আসতে দে বাল, তুই কে রে বাড়া। আরে কি সব ভাবে কথা বলছেন, একটু ভদ্র ভাবে কথা বলুন। আমি কি বলেছি বাজে কথা? আমি বলেছি তিনটে লোক আসবে, শোন শুনুন শুনুন, ওইভাবে কথা বলিনি আমি, শুনুন। আমি বলেছি ঢোকাবে, নাকে ঢোকাবে মুখে ঢোকাবে, সো করোনা টেস্ট করার জন্য ঢোকাবে না, আর ওদেরকে চিনতে পারবি না, কারণ ওটা পিপি স্যুট পরে আসবে, ওদের সাথে কোঅপারেট করবি না তো উঠিয়ে নিয়ে কোয়ারেন্টাইন করে দেবে। কি বলেছি আমি? হ্যাঁ আমি একটু তোতলা আছি আর কিছু। ঠিক আছে রাখুন। ও গাইস, অসাম হলো অসাম। ইফ ইউ এনজয় দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো করোনা সব জায়গায় ছড়াচ্ছে, তোমরা কোঅপারেট করো, যেখানে তোমরা টেস্ট করতে যাচ্ছ সেখানে ভালোভাবে টেস্ট করো, লাইনে দাঁড় করাচ্ছে, আমি জানি র্যাপিড টেস্ট করার জন্য সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, সো তোমরা লাইনে দাঁড়াও, কিন্তু একটুখানি গ্যাপ গ্যাপ করে, কারণ ওই লাইনে যদি একটা করোনা পেশেন্ট থাকে তাহলে তোমাদের সবার মধ্যে স্প্রেড করে যাবে, সো এটা আমি বলতে চাইছি। আর একটু কোঅপারেট করো না, এমনি অবস্থাই হবে। আমি জাস্ট একটা করোনার প্র্যাঙ্ক কল করেছি। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।